नमस्कार, आपने देखे प्रिय चित्रसाथी न्यूज। ওয়েস্ট বেঙ্গল সিনে অ্যান্ড ভিডিও জুনিয়র অ্যান্ড কো আর্টিস্ট ইউনিয়নের পক্ষ থেকে কলকাতার নিরঞ্জন সদনে রবিবার হয়ে গেল এক আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন শতাধিক জুনিয়র আর্টিস্ট সহ রিপ্রেজেন্টেটিভ এবং সাব কোঅর্ডিনেটর সহ সংগঠনের কর্মকর্তারা। উক্ত সভায় সংগঠন কিভাবে আগামী দিনে কাজ করবে সেই নিয়ে বিস্তর আলোচনা হয়। পাশাপাশি শুটিংয়ে অংশগ্রহণকারী সকল শিল্পীদের কিভাবে সুযোগ সুবিধা আগামী দিনে দেওয়া যায় সেই নিয়ে চলে মত আদান প্রদান। বেশ কিছু দাবি দাওয়ার কথা আলোচনায় উঠে আসে, যেমন দৈনিক পারিশ্রমিক বাড়ানো, অতিরিক্ত সময় শুটিং হলে ওভারটাইম দেওয়া, খাওয়া দাওয়া ও যাতায়াত ব্যবস্থার উন্নতি সহ শিল্পীরা যেন যোগ্য সম্মান পান সেই নিয়ে চলে আলোচনা। এদিন সংগঠনের সাথে যুক্ত প্রবীণ শিল্পীদের মঞ্চে ডেকে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি সংগঠনকে মজবুত করতে চলছে নতুন সদস্যপদ দেওয়ার কাজ। সংগঠনের সাধারণ সম্পাদক মানবেন্দ্র প্রামাণিক ওরফে ক্যাপ্টেন সুচারুভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। উপস্থিত ছিল সংগঠনের কার্যকারী সমিতির সকল সদস্যবৃন্দ। আমাদের যে দাবিগুলো ছিল, দাবিগুলো আমরা যতদিন আমরা ধরুন ইউনিটটা আছে, দু বছর ধরে হয়েছে। হ্যাঁ, তো দু বছর ধরে ইউনিটটা হয়েছে, তার আগেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দু বছর ধরে আমরা ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছি। তো এটা আমাদের অনেক দিনের দাবি ছিল, যে দাবিগুলো নিয়ে আমরা আজকে যেসব মিটিংগুলো আমরা করেছি, আমাদের ফেডারেশন থেকে মিটিংগুলো হয়েছে, সেগুলো আমাদের নিজের মধ্যে এগুলো আমাদের একটা আমরা কার্য মিলে জানতাম। তা আমরা চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে এসে যে আমরা কী করতে চাইছি, আগামী দিন কী করব, জুনিয়রিস্টদের কী নিয়ে কী ভাবনা ভাবে কী আছে, আমাদের কী আছে ভবিষ্যৎ, কী ভবিষ্যৎ নিয়ে আমরা আজকে সবাইকে নিয়ে মিটিং করলাম। তো এই যে সভাতে আমাদের অনেক আমাদের কোঅর্ডিনেট ছিল এবং দেখলেন আমাদের অনেক সদস্য ছিল, তাদেরকে নিয়ে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমাদের একটা সাম্মানিক পারিশ্রমিক, যে সাম্মানিক পারিশ্রমিক আমরা পাচ্ছি না, আমাদের জুনিয়রিস্টগুলো যারা আছেন প্লাস আমাদের সঙ্গে যারা আছেন আমাদের কোঅর্ডিনেটররা, তারা ঠিকমতো পয়সা পান না। ধরুন কাজ করলেন, আজকে ছ মাস সাত মাস পর পয়সা পাচ্ছে, অনেক পয়সা পায় না, অনেক পুরস্কার চলেও যাচ্ছে। আমাদের কাছে অনেক পুরস্কার পয়সা পাইনি। আমাদের মধ্যে যারা দাদারা আছেন, অনেক জায়গা হচ্ছে না, শুটিং করার পর তিন চার মাস পর পয়সা দেবো বলে সেই প্রোডাকশন হাউসটাই উঠে গেছে। তাহলে আমরা তো লোকের পয়সা দেবো, আমরা তো পয়সা দিয়ে দিচ্ছি। ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছেন দু তিন বছর হলো, তো আপনাদের এখন সদস্য সংখ্যা কত এবং আপনাদের মানে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য আপনারা কি প্রয়াস করছেন? আমাদের এখন সদস্য সংখ্যা 320 নিয়ে আমরা শুরু করেছিলাম, প্লাস আমাদের এখন যাচ্ছে 1500 বেশি হয়ে গেছে। আর আগামী দিন আমরা চেষ্টা করছি যাদের কাছে পয়সা নেই, অনেক তো কম পয়সায় কাজ করছে, এদের জন্য আমরা এটা করেছি 50 টাকা দিয়ে একটা দু মাসের একটা টেম্পোরারি কার্ড। আর যেসব দাদারা আমাদের রিপ্রেজেন্টেটিভ আছেন, ওদের বলেছি যে ওদের কাছে কাজ করিয়ে করিয়ে কিছু কিছু টাকা জমিয়ে ওদের সবাইকে যেন একটা পারমিটলি কার্ড করে দিয়ে 480 টাকা দিয়ে, এই 480 টাকা দিয়ে কার্ড করতে গেলে আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে 5 কপি ফটো। আর যারা এখন যারা এই টেম্পোরারি কার্ড করছেন 50 টাকা, এই 50 টাকা 480 টাকা দিয়ে বাদ যাবে, তাহলে 430 টাকা দিলে আমাদের এই কার্ডটা হয়ে যাবে। এইটা করলে এটা আমাদের ফেডারেশনের যেসব সুবিধা সুবিধাগুলো আছে, মেডিক্লেমগুলো আছে, প্লাস আরও অনেক কিছু আছে যেসব মানে ফেডারেশনের যেসব সুবিধাগুলো আছে সেগুলো ওরা সবাই পাবে। আছে, আমরা করছি, আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রোডাকশনকে আমরা যে রেটটা দিয়েছি আমাদেরকে 380 টাকা, আমরা যখনই কোনো কাজ চাইছি আমাদেরই থেকে প্রোডাকশন থেকে বলছে না আমি কম রেটে আর্টিস্ট পাচ্ছি, তোমাদের কাছ থেকে আমরা আর্টিস্ট নেবো না। এই নিয়ে আমরা খুব দ্বন্দ্ব করছি এবং প্রোডাকশন হাউসে গিয়ে এবং যারা প্রোগ্রামার, আগে প্রোডাকশন ম্যানেজারটা দিত, প্রোডাকশন ম্যানেজারটা এখন হাত তুলে দিয়েছে, বলেছে তোমরা প্রোগ্রামারদের সঙ্গে কথা বলো। আমরা প্রোগ্রামারদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, প্রোগ্রামাররা বলছে যে আমরা কম রেটে আর্টিস্ট পাচ্ছি, তোমাদের কাছ থেকে আমরা আর্টিস্ট এই রেটে, আমরা কম্প্রোমাইজ করে যাচ্ছি। তাও আমরা বলেছি ঠিক আছে, আপনি আমাদের কাছ থেকে নিন আর্টিস্ট, আপনি যে রেটে দেবেন সেই রেটেই আমরা দেবো। আমরা আর্টিস্টকে আমরা এখন নিম্নতম মানে রেট পাচ্ছি সেটা হচ্ছে 250 টাকা, ব্লুজ আমাদের দিচ্ছে 230 টাকা, খুবই লজ্জার কথা। সেইখানে আমরা আর্টিস্টকে 200 টাকা করে পেমেন্ট করছি, সেইখান থেকে 30 টাকা মাত্র লাভে, তার মধ্যে টিডিএস আছে, তার মধ্যে আমাদের গাড়ি আছে, কনভেন্স আছে, আমার নিজের একটা চার্জ আছে। এই নিয়ে আমরা খুব
ঝামেলার মধ্যে রয়েছি, আর্টিস্টদেরকে ঠিক মতো আমরা পয়সা দিতে পারছি না। একমাত্র দুটো প্রোডাকশান খুব ভালো দেখলাম, যেটা হচ্ছে ব্লুজ। ব্লুজ আমাদের মাসে দুটো করে চেক দেয়, যেই পেমেন্ট মানে কাজ শেষ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ওরা নিজেরাই ম্যানেজাররা নিজেরাই আমাদেরকে বলে যে তোমরা বিলটা জমা দিয়ে দাও, তোমাদের পেমেন্ট আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। এই একটাই কোম্পানি খুব ভালো, আরও আছে দু তিনটে কোম্পানি ভালো, ইন্ডাস্ট্রি চলছে সবাইকে নিয়ে কম বেশি করে, কিন্তু ঠিকঠাক মতো আমরা পয়সা পাই না। প্রডিউসারদের সঙ্গে খুব ঝামেলা হয়, যার জন্য প্রডিউসাররা বলে আমি যখনই কোনো পেমেন্টের ব্যাপারে যখনই কোনো কথা বলতে যাই, তুমি চুপ করো, তোমাকে আমি দিচ্ছি না, আমি আমার আরেকটা সাপ্লাই তৈরি করে দিল, সে তাকে দিয়ে কাজটা করিয়ে দিল। বিশেষ করে স্কুল কিছু আছে, স্কুল থেকে তারা নেয় ছেলে মেয়ে, নিয়ে সেখান থেকে তার প্রোগ্রামটা এইভাবে সেট আপ করে কাজ করে। প্রয়াস নিয়েছি যে আমাদের যে অভাব অভিযোগ যেগুলো হচ্ছে ফেডারেশনের মাধ্যমে প্রডিউসারের কাছে তুলে ধরবো, তার জন্যে আজকে আমাদের এই মিটিং করা। ঠিক আছে, তো আমাদের যেটা মূল হচ্ছে যে আমাদের সদস্য সংখ্যা বাড়াতে হবে, এটা আমরা আজকেও অ্যাপ্রোচ করেছি সবার কাছে যে সদস্য সংখ্যা বাড়লে পরে আমাদের সমন্বয়টা মজবুত হবে, তাই এই জন্য আমরা এই মিটিংটা আজকে করেছি, এবং বাকিটা সময় বলবে যে কি হচ্ছে না হচ্ছে। যারা মেম্বার নয় তাদেরও ডাকলাম, ডেকে আমরা একটা আন্দোলনের দিকে চেষ্টা করছি। আন্দোলন করতে গেলে তো আমাদের সদস্য সংখ্যা বাড়াতে হবে, প্রথমে আন্দোলন তো 200-300 লোক দিয়ে হয় না, কারণ আমাদের মাত্র 10% কো-আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্ট মেম্বার, এখনও 90% লোক যারা কাজ করছে রেগুলারলি কিন্তু মেম্বার হচ্ছে না, তারা ভাবছে আমরা তো মেম্বার না হয়েই কাজ পাচ্ছি। এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে যে প্রোডাকশন ম্যানেজার টাকা মারছে নাকি কোঅর্ডিনেটর টাকা মারছে, যারা শিল্পীরা তারা এটা সাফার করছে কি বলতে পারবো না এইভাবে, কারণ যে ব্যাপারটা কোঅর্ডিনেটর তো সে অর্গানাইজ করছে, করে জুনিয়র আর্টিস্টদের কাজ দিচ্ছে, তার পারিশ্রমিকটা রেখে বাকিটা সে দিচ্ছে। এবার প্রোগ্রামার যে ম্যানেজাররা তারা যে কাটমারি রাখছে না সেটা আমি বলতে পারছি না, সেটার জন্য সরকারের কাছে কোনো আপনারা অ্যাপ্লাই করছেন? সরকারের কাছে আমরা এখনো যে মানে গিয়ে উঠতে পারিনি, আমাদের যে ফেডারেশনের প্রেসিডেন্ট আছে স্বরূপ বিশ্বাস, ওনার কাছে গিয়ে আমরা বিভিন্ন দাবি দাওয়া বলছি, কিন্তু উনি বলছেন যে সদস্য সংখ্যা না বাড়ালে আমরা প্রডিউসারের সঙ্গে 200-300 লোক নিয়ে বসতে পারবো, আমরা 3-4 হাজার মেম্বার অ্যাটলিস্ট করো, তখন তাহলে প্রডিউসারকে বলতে পারবো যে এত 3-4 হাজার 5 হাজার লোক কাজ করছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা ভাবনা করুন, সেটাই আমরা চেষ্টা করছি কি করে সদস্য সংখ্যা বাড়ানো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা দীর্ঘ 10 বছর ধরে কোঅর্ডিনেট করছি, কিন্তু আমরা অনেক প্রবলেম নিয়ে লড়ছি, কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু প্রবলেম যেগুলো ঠিক হয়নি সেগুলো একটা হলো যে সঠিক তাদের খাবার ব্যবস্থা, মানে ম্যাক্সিমাম আমি বলবো যে 90% প্রোডাকশন ঠিক করে, 10% ঠিক করে না, কিন্তু 10% যদি লোক প্রোডাকশন যদি এরকম খারাপ করে তো সেটা নিয়ে একটা খুব বেশি প্রবলেম হয়, যে একটা মানুষ যদি দিন রাত কাজ করে টাইমে তারা খাওয়া দাওয়া তাদের ঠিকঠাক না হয়, তাদের গাড়ির ব্যবস্থা ঠিকঠাক না হয়, তাদের যদি রাত্রে যখন প্যাক আপ হয় 10টার পর প্যাক আপ হলে ওদের মেট্রো বন্ধ, গাড়িও বন্ধ, লকডাউনের সময় এখন খুবই একটা বাজে সিচুয়েশন চলছে একটা, তো অনেকে অনেক সময় গাড়ি পায় না, তো এই গাড়ির ব্যবস্থাগুলো যে অনেক প্রোডাকশন অ্যারেঞ্জমেন্ট করে রাখে না, অনেকে করে রাখে, কিন্তু যদি আমি বলি 10টার মধ্যে যদি একজন না করে তো সেটাতে অনেক রকম বড় প্রবলেমই ফেস করতে হয় আমাদেরকে, তাদের রাত্রে ডিনারের ব্যবস্থা, তাদের গাড়ির ব্যবস্থা, মানে একটা মোবাইলে সম্ভব হয় না যে এতগুলো লোকের গাড়ি বুক করা বা এই করা, সেটা ওরাও হয়তো গাড়ি ম্যানেজমেন্ট করে না। সবথেকে বড় প্রবলেম যদি মহিলাদের ক্ষেত্রে, যদি কোনো মহিলা রাত্রে প্যাক আপ হয় তাকে আমরা হয়তো একটা প্রোডাকশন, অনেক প্রোডাকশন করে যে মেন রাস্তা অব্দি গাড়ি দিল তাকে, কিন্তু তাকে একটা লম্বা রাস্তা 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, সেখানে গাড়ি ঢুকবে না, তো অত রাতে যখন ছাড়া হয় তার কোনো সিকিউরিটি ছাড়া, তখন তার ক্ষেত্রে একটা চাপের প্রবলেম হয় যে সেই রাস্তার মধ্যে দুটো মাতাল থাকতে পারে। রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা।